এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা। নদিয়ার নবদ্বীপে অভয় বা তলা এই পুজোর বহু প্রাচীন এক পুজো। এই প্রতিমা অন্যান্য প্রতিমাদের থেকে অনেকটাই আলাদা। এখানে মা দুর্গা ও শিবকে তার ছেলে রূপে কল্পনা করে পুজো করা হয়। নবদ্বীপ থেকে লোকেশ দেবনাথের রিপোর্ট, খবরের দুনিয়া। পুজো উৎসব ও উপহারে একটাই ঠিকানা, শোভা ফ্যাশন। স্মার্ট মডার্ন এক্সক্লুসিভ কালেকশনের বিপুল সম্ভার, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, একটাই ঠিকানা, শোভা ফ্যাশন। নেতাজি স্ট্যাচুর পাশে, মীরা বাজার, পলাশি, নদিয়া। এখানে যে নদী ছিল, নদীতে তাদের ব্যবসা করতে মনিকরা পেয়েছিল। সেই মনিকরা তো ব্যবসা করে, তাদের কত পুজো করা নয়। তৎকালীন বন্দী সমাজ আমাদের পূর্বপুরুষদের নির্বাচিত করে, তখন বাড়োয়ারি বা এইসব কিছু ছিল না, তারা পয়সা করে দিত, আমরা বংশ পরম্পরায় পুজো করে আসতাম। এখন এটা হচ্ছে আমাদের গৃহদেবী এবং এটা বাড়ির পুজো, তাই এখানে বাসদিন পূজিত হয়। আর বাকি কিন্তু সব দিন আমাদের রামসেতা বাবার বাড়িতে থাকেন এই অবস্থা। এখন অষ্টমীর দিনকে মানে এটা সবচেয়ে বেশি ভক্ত সমাগম হয় এবং ভোর তিনটে থেকে পুজো শুরু করতে হয়। এটা হচ্ছে মানে এই যে গুরুজা অভয় রূপটা হচ্ছে ভগবতী ধ্যান করছে এবং ধ্যান করার পরে শিব এসে অনেক রকম চেষ্টা করে যে ধ্যান ভঙ্গ করার জন্য, কিন্তু কোনোটাতেই ধ্যান ভঙ্গ হয় না। তখন মায়ের টান ছেলের ওপর যে বাচ্চাদের ওপর থাকে, সেই জন্য বালক রূপে বাল ভৈরব শিব এখানে এসে দাঁড়ায়। তখন বাচ্চা ছেলেদেরকে যখন মারা শাসন করে বা ধরতে যায়, ধর হচ্ছে বা সেটা করছে, তখন নিয়ে যাওয়ার ফলে কী হয়, হয়তো পর্বতে পড়ে যেতে পারে। সেই জন্য মা বলছে যে পানাস না। এটাই হচ্ছে আমাদের আসল মৃন্ময় রূপ। এটা অষ্টধাতু তৈরি, হ্যাঁ, এই দুর্গা পুজোর পাঁচ দিনই, ষষ্ঠীর দিন আসে, আবার দশমীর দিন তৈরি। রামসিতা পাড়া মুখার্জি বাড়ি। আমার নাম শ্রী বিশ্বনাথ মুখার্জি।